দেশে চলমান পরিস্থিতি নিয়ে সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। বিকেলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস উইং থেকে জানানো হয়, চলমান কোটা সংস্কার আন্দোলনের ফলে দেশের উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, কি পরিস্থিতি দেখছেন, আমাদেরকে জানাবেন। আসলে প্রতিটি হল থেকে কিন্তু শিক্ষার্থীকে সন্ধ্যা 6টার মধ্যে চলে যেতে বলা হয়েছে। সেই হিসেবে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যখন অবস্থান নিচ্ছিলেন তখন কিন্তু হলগুলোকে ফাঁকা করার জন্য পুলিশের পক্ষ থেকে হলগুলোকে ঢোকা হয় এবং হলগুলোতে কিছু শিক্ষার্থীদের কিছু তাণ্ডবের চিত্র আমরা দেখতে পাচ্ছি। আপনাকে দেখতে পাচ্ছেন যে সব হল থেকে শিক্ষার্থীদের যে রুম গুলো রয়েছিল সেখান থেকে কিন্তু সব থাকার যে জায়গাগুলো অর্থাৎ বিভিন্ন ধরনের পশু হরি খাতা চেয়ার টেবিল সেগুলো কিন্তু ভেঙে ভেঙে সেখানে ফালানো হয়েছে। সেই চিত্রগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা এখন অবস্থান করছি, তো আমরা একটু সেই বিষয়গুলো একটু জানবো। রহমান হলের পক্ষ থেকে একটু আসবেন, আমি একটু কথা বলতে চাই। একটু বলবেন যে হলে আসলে কি পরিস্থিতি ছিল, কখন কতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থা ছিল, কি কি ক্ষতি হয়েছে? আমি গত রাত্রে শান্তিপূর্ণভাবে কিন্তু সকল ছাত্রই ছিল, তো আমরা বিভিন্ন ভাবে সংবাদ পাচ্ছিলাম যে প্রত্যেকটি হলে নিবেদন বিরোধী যে ছাত্রছাত্রী তারা যাচ্ছে, তারা প্রভোস্টের কাছ থেকে সিগন্যাল স্যানিটাইজার হলের নিমন্ত্রণ জানিয়েছে। তো আমরা যখন সকাল 10টা বাজে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার হল শান্ত ছিল। আমি পাশে গিয়েছি বাসার থেকে, আসলে যদি শুনছিলেন যে আমরাও সেই চিত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই হলগুলোর যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো কিন্তু এখন মূলত দেখা যাচ্ছে যে হলগুলোতে বিভিন্ন ভাবে রুম গুলোতে ভাঙচুর করা হয়েছে। অবস্থান গুলো রয়েছিল সেখানে পুরো হল কিন্তু তছনছ অবস্থা দেখা যাচ্ছে যে, এবং পাশাপাশি কিন্তু এখানে যারা হলের কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু মাইকের মাধ্যমে শিক্ষার্থীদেরকে জানাচ্ছে যে কেউ যদি এই হলে অবস্থান করে থাকে তারা যেন দ্রুত এখান থেকে বেরিয়ে আসে, যেহেতু সন্ধ্যা 6টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল শিক্ষার্থীদেরকে যে 6টার মধ্যে তাদেরকে বের হয়ে যেতে হবে। সে অনুযায়ী তারা ঘোষণা করে দিচ্ছে। আপনি চিত্রগুলো ঠিক দেখতেই পাচ্ছেন যে কিভাবে হলে তছনছ চালানো হয়েছে, এবং এই হলের যে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী রয়েছিল তারা কিন্তু তাদের প্রভোস্ট স্যারকে বিভিন্ন ভাবে ফোনে জানিয়েছিলেন যে তাদের এখানে হলে এই ধরনের কার্যক্রম করা হচ্ছে। তারপরে তিনি এসেছিলেন, আসার পরে কিন্তু তিনি জানিয়েছেন যে আসলে কি কি পরিস্থিতিতে তারা পড়েছেন। তো আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আমরা দেখেছি যে তারা প্রতিটি হলের সামনে গিয়ে তারা অবস্থান নিয়েছেন এবং ভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা হয়েছে যে সুন্দরভাবে শিক্ষার্থীরা চলে যাবে, তাদেরকে পুলিশও কোনো বাধা দেবে না, কোনো জেরার মুখে তাদেরকে পড়তে হবে না। এই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমরা দেখেছি যে প্রতিটি হলে হলে থেকে শিক্ষার্থীরা বেড়ে গেছে। আমরা হলে অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কেউ কথা বলেছেন, তবে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু কথা বলেনি। তারা বলেছেন যে তারা আসলে কোনো কিছু তারা জানাতে চান না। তো সব মিলিয়ে বলা চলে যে ভার্সিটিতে কিন্তু সমসময় অবস্থায় বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে ইসলামান হল থেকে সর্বশেষ।